সেই শব্দ সৃষ্টির ঘর ঘরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর আল্লাহ হতে এই শক্তি ভাই হাই কোরআন ফটো বলে দেবো শেষে وعلى آله وأصحابه الطيبين والطاهرين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فليفرحوا بذلك هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الامين الرؤوف الرحيم الكريم وعلى اله واصحابه الطيبين والطاهرين. اما بعد، সম্মানিত হাজারানের মজলিস, যারা বাইরে ঘুরে ফিরে দেখতেন একটু প্রত্যেকে প্রয়োজন, কারণ এটা আর কোনো অনুষ্ঠান নাই, এবার শেষ অনুষ্ঠান এবং এবার পরেই তাবলকর ব্যবস্থা। আর বেশি করে আলোচনা করতে আমরা যেহেতু রায়তো প্রায় অনেক খুঁজিয়ে আর দীর্ঘক্ষণ আলোচনা করানোর উপরে তারতম্য নাই, যা আলোচনা করছ যদি পূরণ হলে লাভ করা যাবে, আর যদি চিকিৎসা মনোযোগ সারা জন করি তাহলে সদস্যের সম্ভাবনা। সুতরাং প্রত্যেকে বোঝন এবং আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ান। আল্লাহুম্মা সাল্লি عزت رسول اللہ کی. اللہم صلی علی سیدنا مولانا محمد. ای ماش ربیع الاول شریف، রবিউল আউয়াল শরীফের মাস। এই মাসের আরেকটা নাম আছে, যার নাম আছে কি রবিউল নূর,
যার নাম কি? রবিউন নূর। এই রবিউন নূর নামকরণ করার পিছনে একটা কারণ আছে। কারণ নাম আর কিছুই না, দেখুন জানো যে নূর আলা নূর সরকার মদিনা ধরার জন্য মধ্যে খেয়াল করুন কেউ নতুন কথা। কারণ শেষ হইলে যারা আন্দোলন তাপর ব্যবস্থা আছে আর এদিকে যদি যাওয়া করতো না বেশি রাখতে পারবো। এই মাস আইনে পুরা মাস ব্যাপী আরা সুন্নি মানা যারা আছি আর একখান মনের মধ্যে আনমনা আঞ্চনা থাকে, ইয়ার একখান ভালো দিক খারাপ নয়। এবার ও বইও না পাবে আর মন যোগ হয়ে যাবে তোরা কথা বলতে হয়েছিল তখন বইও বই আর তখন উঠি জগৎকার আরবি মাস আরবি শব্দ যার অর্থ হচ্ছে কি প্রথম প্রথম বসন্ত। অর্থাৎ এই যে আরা এই এলাকা বাংলা হিসেবে অনর শীতকাল, শীতকালের পরে চৈত মাস, চৈত মাস কিন্তু গরম কাল, পৌষ মাস পর্যন্ত শীতকাল, তারপরে চৈত মাস গরম কাল। তো এই চৈতর আগে কি থাকে এদের কি হয় পৌষ মাস, পৌষ মাস এই পৌষ মাস প্রচন্ড পরিমাণের শীত। এরপর যাতে ফাল্গুন মাস ঢুকে তখন বাংলাদেশের সৌর ঋতু আছে, ছয় ঋতুর এক ঋতুর নাম হচ্ছে কি বসন্ত, এক ঋতুর নাম কি বসন্ত। এই বসন্ত যাতে আবির্ভাব হয় বা বসন্ত যাতে আই তখন কিছুই করার পরে বিয়ান আলামতেই বোঝা যায় যে বসন্ত এসছে। বিয়ান আলামত বোঝা যায় কি বসন্ত এসছে, কারণ বিগত দুই মাসের টেড়াটেড়ি দৌড়াদৌড়ি গিয়ে গাছের পাতা পেকু জড়িয়ে মরি যাবে, মানে মরি যেন কি যাবই চরি যাবই, কিন্তু যাতে বসন্ত এই দিন গরিব সাথে সাথে নতুন দিগর আবির্ভাব হবো। সুবহানাল্লাহ, নতুন দিগর কি আবির্ভাব হবো। এবং উপর ফাইকাসে জীবন নাম হচ্ছে কুকিল, জীবন নাম কি কুকিল, এই কুকিলে সুন্দর মধুময় ডাক দিয়ে মানুষের মন ভরে ফেলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে নবীরা ঈসা আলাইহিসসালাম অথবা আদম আলাইহিসসালাম আর নবী আদম আলাইহিসসালাম দুনিয়া আইনের পরত্ব ঘোষণা দিতে যে আর পরে আর ফন্দের মধ্যে একজন নবী আইব যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা আইনের পরে ইবা যদি আর আমলত আইয়ে আয়ত ইমান সুবহানাল্লাহ। এভাবে সকল নবী পয়গম্বর আল্লাহ রাসূলের সুসংবাদ আগমনের বার্তা বেগুন জিনিস। এবার আস্তে আস্তে শেষ নবী নবী না ঈসা আলাইহিসসালাম আইন পরে উম্মতের হতে যে এই আর উম্মত তোরা বেগুন জানি না কো এই শেষ জমানার একজন আরবের স্থান আরবের পুকুর মধ্যে সাহারার মরুভূমির মধ্যে একজন ইমাম, একজন আর ইমাম আইব জিবা ইমামুল আম্বিয়া এবং ইবার নাম হচ্ছে আহমদ। ইবার নাম কি আহমদ। এবং ইবা ইবা কি করিব মজাজা প্রকাশ করিব, কিন্তু তারা অনুসারী যারা বা তারা আশেপাশের লোকজন তবু দেখিন সরাসর যাবো সারা কিছু নয় নাউজবিল্লাহ। এবং ইবা যদি এখনো আইয়ে আর আমলত আইয়ে আয় ইবার বেশি ইমান আইন এবং আল্লাহর দে আল্লাহ তুই আর তেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দান করছ এবং তের উম্মতের যে মর্যাদা দান করছ আল্লাহ তুই আর নবীরা বানাই তের উম্মত বানাইতে উম্মত বানাই তো এই ধরনের আল্লাহ হাসাদ ঈসা আলাইহিস সালাম পরিহার করেন। আল্লাহর বলালেন হতে নবী অনেক একজন নবী
আমরা ফরিয়াদরা আয় রিপ্লেস করে নিতে পারি, রিফিউজ করে নিতে পারি, ফেরত দিতে পারি, কবুল করলাম আমরা আয় আসমান তুলিল বিলম্ব শেষ সমাধান করবে আর নবী মোহাম্মদ উন্মতি পাঠাই হবে সুবহান আল্লাহ। একজন একজন নবীও এলো আর রসুল উম্মত বলে পারলাম আসে ফরিয়াদ করছে আর আহারা সাধারণ মানুষের নবীর উম্মত বলে চাচ্ছে সুবহান আল্লাহ। আরা বড় ভাগ্যবান। এবার আইও এই ঈসা আলাইহিস সালামের আমল তো আর রসুলের বেরাদতের আমল পর্যন্ত 500 বছর অতিবাহিত হয়ে গেল। এই 500 বছরের মধ্যে সারা পৃথিবী ফাতা মরি ফাতা পৃথিবী ফাতা মরি পৃথিবী মরদও গিয়ে পৃথিবী গিয়ে মরদও গিয়ে গই যার কারণে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরাজ নবীর মধ্যে এসেছিল সারা পৃথিবীর মধ্যে নতুন বসন্ত শুরু হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন দিক জাগার নতুন ফাতা গজাইয়ে সারা পৃথিবী প্রাণ ফিরে পাইয়ে যার কারণে আর নবীর আগমনের বসন্ত নাম রবিউল আউয়াল প্রথম বসন্ত রবিউল আউয়াল। এই প্রথম বসন্তর আরো মানে আর নবী কেন করিবার আর নবী এই যে কেন করিবার যে আর নবী আয়াত পরে উপহাদিস কই মন কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ মন কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ। এবার আইয়ে ও আপিও লই কদে আল্লাহর রাসূল তো মুহাম্মদ রাসূলুল্লাহ হয় সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইব কি হইব কথা বলার জন্য কি হইব তাহলে দেখুন পরে আদম শফিউল্লাহ আদম শফিউল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবী আল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো আসছে নবী হিদায়াত নাম খুব সংক্ষিপ্ত করেছে সময় স্বল্পতার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা খলিলুল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এবার এই সমস্ত আম্বিয়া আলাইহিস বা পৃথিবীর মধ্যে 164 জন রাসূল অথবা 336,000 পয়গম্বর 336,000 পয়গম্বর অথবা 160 জন রাসূল তারা ব্যাকুলে কলমার দাওয়াত করছে কলমার দাওয়াত করছে দাওয়াত করানোর পরে কি করছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ারে যার যার যে যে দাওয়াত করছে ওই নবীর নাম লই কি লই নাম লই এখন যারা নাম লই এটা রাহ তারা নাম লইতে আর আর নবী আয়ের কি হই লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল জান্নাহ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ন হয় তবে এন হতে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইতো না এটা ইমানদার হইতো না দেখা কি হবে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইব এটা ইমানদার হইতো না কিন্তু আবু হুরায়রা হাদিস করে থেকে সেটা আবু হুরায়রা হাদিস পড়া করতে যা রাসূল পাক হতে হে আবু হুরায়রা ওই দুনিয়া বাসীদের হইদ জগৎ বাসীর হইদ কি হইদ মন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল জান্নাহ মন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল জান্নাহ শুধুমাত্র তো হয়ে যায় এখন ইয়ান বেকুন নবী জানে যে আর নবী আইলে নিজের কাছে আরাকান সব হইব সুবহানাল্লাহ। এবার আইও আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের প্রথম বাক্য কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে সাথে নবীর নাম সাথে যে দাওয়াত দিতে ওই নবীর নাম আর নবীদের মধ্যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি আদম সফিউল বাইতে আই মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত উপায় ব্যক্তি যত উম্মত এই কথা পাঠ করছে বেগুন জামাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেগুন কি জামাতি সিল মার দিয়ে এর কোয়ারে সিল মার দিয়ে দেয় আর ওটা সিন না হয় ওটা দাবাত দিয়ে দেয় আর আর নবী হতো না আয়সিন না মানলে তো আল্লাহ কবুল করতো না আয়সিন না মানলে আল্লাহ কবুল করতো না এটা লাই ইমামুল মুরসালিন এটা কি
ইমামুল মুরসালিন এই নবী একা লাইল নবী আয়নের পরে সমস্ত আম্বিয়ার লে বসন্ত দিয়েছে সুবহানাল্লাহ নবী আয়নের সমস্ত আম্বিয়ার লে কি হইয়ে বসন্ত হইয়ে অর্থাৎ প্রাণ ফিরে গিয়ে নবীয়রা প্রাণ ফিরে গিয়ে এতরা সমস্ত নবীয়রা আশা করছে যে আর নবী আইয়ের আর নবী আইয়ের সুবহানাল্লাহ এবার আইয়ের একদিন মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম পদে অবস্থান করেন বাইরে জিব্রিল আমিন আসছে দরজা পারে দিকে আল্লাহ রাসূল খন্দ বাইরে হন তুই মা ফাতেমা খন্দ ইয়া রাসূলুল্লাহ বাইরে জিব্রিল আমিন হুকা করেন আর রাসূল খন্দ কসা সারে ঢুকো কসা সারে ঢুকো ঢুকিয়ে জিব্রিল আমিন ঢুকিয়ে কিন্তু সেরা বলি আর রাসূল খন্দ জিব্রিল ভাই জিব্রিল ইয়া আখির জিব্রাহিম তো সেরা হালাকা তোমার কোয়েশ্চন হতো জিব্রিল হচ্ছে রাসূলুল্লাহ আইতো কোন নগরী নো আছে আর তো কুন্ডলি নো আছে অথবা এই কি হতে পারে জন্ম নিবন্ধন নাই ডেট অফ বার্থ আত নাই তো জিব হবে এর একখান হবে যে আছে আত মরদ আছে হতে আছে যে তার বুদ্ধি হইছে আর জিব্রিল যে বুদ্ধি হইছে তখন আর দেখিতে অকান তারা ও তারা উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল কি নক্ষত্র উদিত হইতে ইবা এই উদীয়মান অবস্থা অর্থাৎ আড়া চন্দ্রন সূর্য উজ্জ্বল বস্তির ডুবে ডুবে ছ ঘন্টা বারো ঘন্টা ছ ঘন্টা এই বারো ঘন্টা সূর্য উড়িয়ে ডুবতে লাগে বারো ঘন্টা আবার ডুবিয়ে উঠতে লাগে বারো ঘন্টা ডুবিয়ে উঠতে লাগে বারো ঘন্টা তো জীবনের হতে এই তারা ইবা উদীয়মান অবস্থা থাকে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর হঠাৎ আবার অষ্টমিত থাকে সত্তর হাজার বছর অষ্টমিত বছর সত্তর হাজার বছর তো আল্লাহ রাসূল হতে হবে দেখি হতে ইয়া রাসূলুল্লাহ সত্তর হাজার বছর বাদে আবার উলে আবার সত্তর হাজার বছর বাদে ডুবে এভাবে আয় জিতলে দেখি বহত্তর হাজার বার সুবহানাল্লাহ হতে ইয়া বলা দিকুসনা আর রাসূল হতে আর দিকুসনা হতে ইয়া রাসূলুল্লাহ কদে কি আশ্চর্যের বিষয় কদে কি বিষয় কদে সেদিন অনে মা আমেনার দরার মধ্যে আইলান ইয়ানি বারোই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল অনে যেদিন আইবান এদিন ওই তারা আইবা উলিবা তাই নাসিব উলিবা তাই নাসিব কিন্তু আফসোসের বিষয় এদিন ওই তেইশ পর্যন্ত আয় আর একটু নদী আর নাকি একটু মুস্কি হাসিতে হতে ইব্রাহিম তুমি দেখিবে খাবে সেই আকাশ তারা আমাদের কুলের মধ্যে আগে সুবহানাল্লাহ আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে তারা তুই দেখ বারো হাজার সত্তর হাজার বহত্তর হাজার বার এ তারাই যত আই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের ঘরের মধ্যে আগে করি আর উনি তো খেয়ে নেয় উলুর তার কি নাই টাইম নাই তো এই নবী পাক হতে বানিয়ে আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বর্ণনা করতে আর রসুল হবে আরে যাতে বানাই আর আল্লাহ আয় একটা একটা নবী আসিলাম হতে যাতে আদম আদমের উপকরণ যেন ধরুন আরো যে শরবত খাই শরবতের মধ্যে পৌঁছি লাগে চিনি লাগে আর পানি লাগে না লাগে পানি জিরল খোঁজি গাছক চিনি উচ্চল চিনি হয় কুশল তত্ব আল্লাহ নবী হতে আদম এই উপকরণ মেরি এবং পানি মূল উপকরণ কি মেরি এবং পানি অর্থাৎ মেডি মেরি জায়গার মধ্যে আছে পানি পানির জায়গার মধ্যে আছে তখন আমি আই নবুয়তর হামসলাই সুবহানাল্লাহ নবুয়তর হামসলাই হতে আর আগে নবুয়তান বুঝে হক কি হতে কুন্তু নবিয়ান কুন্তু নবিয়ান ও আদামু বাইনাল মা'ই ওয়াদ্দীন আর রাসূল হতে আয় তো নবুয়ত কি জানাই যদি রাজা রাজ্য না থাকে রাজা কারণ হ্যাঁ
হাজার কোটি বছর আরশো আজিমের মধ্যে নবুয়ত গিরি ট্রেনিং দিয়ে গেছে মহানবী নাম দুইয়ের নাম মাহমুদ, দুই নম্বর নাম কি মাহমুদ, তিন নম্বর নাম ওদেরকে আহমেদ, তিন নম্বর নাম কি আহমেদ, চার নম্বর থেকে মুহাম্মদ। একেবারে যারা মানে না মানে আই না জানি, ইবনে নাবাতা কি ইবনে নাবাতার জিবে জুমার খুতবা, জুমার খুতবা ইবার মধ্যে আছে যে আল্লাহ নবী আল্লাহর রব্বুল আলামিন তার নিজের কুদরতের সৈন্যতু
আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই মাকামে মাহমুদের এক অর্থ দিয়ে যে হাশরের মাঠ রোজ কিয়ামতের মাঠ যা আল্লাহ আর সব বইয়ের বিচারাদি করিব আল্লাহ রাব্বুল আলামিন গোপনে তাকিয়ে আর নবীর ইশারা দিব আর আনবি জাহেরান বইরে আনবি ইশারা করিব নারিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আর কোন ভয় আছে না নাই ডর আছে না আর কি আর আজিদ মালিক কি ভাই বিচার সুবহানাল্লাহ আর আজিদ মালিক কি ভাই বিচার এবার একজন নাম দিয়ে দিয়ে ওয়ান দিয়ে দিয়ে হামেদ আর মাহমুদ হামেদ আর মাহমুদ কিছুই না বানা তখন আল্লাহ নবী বানাই দেয় কিছুই না বানা আর নবী বানাই দেয় ইয়ার কেন বুঝি আল্লাহ ইয়ে হতে কলম বানাইছে দেখেন উপর দিয়ে আল্লাহ আমি কোন জানা পাখি না সব জানার লেখি একবার অনুহকুম দল আল্লাহ লেখা হইয়ে কথা হইয়ে কথা বার ক্লিক কর কথা লেখ মোহাম্মদ রসুল্লাহ কলম আল্লাহর প্রশ্ন করছে পুরাল আমি অন্ধা গান বানাইন বুঝে হন আবার এটা না আমার কেন মোহাম্মদ আল্লাহ হতে প্রশ্ন মেশিন করেছে অস্কুট চুপটা আল্লাহ সুপুট্ট হইয়ে কলম বলে সাইলেন্স আল্লাহ কি হইয়ে মধ্যে অনন নাম লিখি এদিকে জানার মধ্যে অনেক পর্যন্ত নাম লিখি সুভান যদি আগে বানাই মোহাম্মদ রাসূলুল্লাহ হতে তো এখন তাহলে আল্লাহর প্রশংসা হন করছে নবী করছে নবীর প্রশংসা হন করছে আল্লাহ করছে আল্লাহর নবীর নূর বানাইয়ে বিশ্বাস করো না কর এই যে আরো যদি মৌলা চায় মেঘ চায় সাদা মেঘ সাদা সাদা মেঘ কিছু চায় থাকিলে বিভিন্ন কালার নয় বিভিন্ন ধরনের রূপ ধারণ হয় কিছু পাখির দিকে লাগে কিছু পড়ার দিকে লাগে কিছু পন্ডিত দিকে লাগে না লাগে লাগে না এই আল্লাহ রসুলের নূর মোবারক ইয়ান দাম 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 রূপদলা 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 বদলে বদলে সত্তর বদলে বদলে বরাবর এই 18,000 রূপ বদলাই সুবহানাল্লাহ এটার মধ্যে আদম রূপে রূপায় বদলাই আল্লাহ তো পছন্দ করিয়ে দেয় আদম রূপ যে রূপ রূপ দিয়াম হ্যাঁ সুরত সুরা আদম রূপের পছন্দ দিয়ে আল্লাহ তো তখন আল্লাহ এই সিদ্ধান্ত লোক দেয় আর এই সুরত রূপ জিনিস বানাইও প্রাণী বানাইও সেই প্রাণীর নাম হচ্ছে আদম সেই আদমের মাধ্যমে আয় আল্লাহ জাহরিম দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ তখন আল্লাহ মাধ্যমে এই দুনিয়ার মধ্যে তখন আল্লাহ প্রশংসা সাত আসমানের ফেরেশতা প্রশংসা ব্যস্ত প্রশংসা
পেকিনে আল্লাহর নবীর প্রশংসা করেন, দুনিয়ার মধ্যে প্রশংসা করেন, বনের হরিণে প্রশংসা করেন, বাঘ ভাল্লুকে প্রশংসা করেন, দুনিয়ার মানুষে প্রশংসা করেন, পেকিনে প্রশংসা করেন, শুধু তাই নয়, শুধু গর্ব নয়, আল্লাহর খানায় খাবার 360 মূর্তি পর্যন্ত আর নবী প্রশংসা করতে যার হারাম নবীর নাম হইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ নবী পাকের প্রশংসা পেকুন ঘরতে নবীর নাম অতীব 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 প্রশংসিত যার নাম মোহাম্মদ যার অর্থ কি মোহাম্মদ অর্থ কি অতীব অতীব প্রশংসিত তার মানে হচ্ছে কি আল্লাহ গড়ের আরশ আজিমে গড়ের উপলক্ষে আল্লাহ দেবা যেহে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন অনহরদন জমিনের শ্বাস করছি কিন্তু নাই আর জ্বর দোয়া করি জ্বর নামাজ নকরি এলাকা মানুষ বেতন জ্বর লেখা হা করে জ্বর আসে বই ঠিক কি জ্বর কি হইতে হবে জ্বর হতে আইন আশা করি জ্বর জ্বর আশা করিব না নগরিব আর জ্বর আইলেই না ব্যক্তির ঠিকঠাক চলবত করিব ইহ সমস্ত কায়নাত রহমতর মুহতাজ আর আর নবী আল্লাহর মুহতাজ কিয়া আর নবী হচ্ছে রহমত নবী কি রহমত ওয়ালা নয় ওহি রহমত হ্যাঁ ইবাই রহমত ইল্লাই আল্লাহ হত আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন যারা আল্লাহর রুবুবিয়াত আরে নবীর রহমত যারাই আল্লাহর রুবুবিয়াত করে আগার হাজার মখলুকা আল্লাহর রুবুবিয়াত অর্থাৎ আল্লাহর মিলকিয়ত আল্লাহর আওতাধীন আরে আর নবীর রহমত সুবহানাল্লাহ দুই নম্বর উনন আশাস প্রান্ত তাই দুই নম্বর উনন সমস্ত মুসলমান মানুষ লাই অথবা যেদিন আল্লাহর মানে বেগুন জাকাত ফরজ ইয়া হইলে কি হইলে ইয়া হইলে জাকাত ফরজ এবার জাকাতের মশলার মধ্যে আইন জাকাতের মশলা হইলে কি কুমতর ভিতরে থাকিলে আওতার ভিতরে থাকিলে হ্যান্ডওভার আতর ভিতরে থাকিলে ইতারা জাকাত দল থাকে না আই নাম সহ হতে তাহলে আর বাপ মা আর বাপ মা আয় জাকাত দিন না ভাজ্যম কিয়া তার আন্ডারে আয় আসি দে তার আন্ডারে তার আন্ডারে আয় আসি দে আর আর ফুয়া মাইয়ার দিন না ভাজ্যম কিয়া আর আন্ডারে আসি দে আবার বউর তা দাসর দিন না ভাজ্যম কিয়া তার আর আন্ডারে আসি দে কে বুঝলো এই তিন ক্যাটাগরি ছাড়া পৃথিবীর বেগুনের জাকাত দিতে পারি তিন ক্যাটাগরির ব্যক্তি যার ব্যক্তির আন্ডারে কুয়ত হয় কুয়তের ভিতরে পৃথিবীর সমস্ত ব্যক্তিরা জাকাত ফরজ আছে কিন্তু একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী ছাড়া আর নবীর তো জাকাত ফরজ নয় আর নবী জাকাত তো জায়েজ নাই আর নবীর তো যদিও ওরা দুনিয়ার মালিক হয় তো জাকাত দিতে পারিব কিয়া কিয়া হইল কারণ যে জাকাত দিবে না দুনিয়ার মালিকানা সালাম করিব মালিকানা মালিকানা সালাম করিব কুয়া তো তারও করিব কেন বুঝছো মালিকানা সালাম করিব বলে আর নবী যদি জাকাত দিবেন না ইচ্ছা করে আল্লাহর কুদরতের মিলকিয়তের হুকুমতের বাইরে জায়গা করিব তাহলে যারা আল্লাহর হুকুমত এটা আর নবীর হুকুমত এটা আর নবীর মিলকিয়ত আর নয় আচ্ছা সাদিয়ান তো উড়ে টুকর নুরুবে এটা আল্লাহর হুকুম সলতে যা তা বুঝে না হচ্ছে কি মোহাম্মদ তুই নবী বলি হস আসা সাদিয় হস এন করছে কত রেডি যাবই ডুবে গিয়ে
৩০ আর ২৯ হত ৫৯ আর ২১ হত
আসি রবিউল আউয়াল এক তারিখে আলোচন হয় এতকাল অব্দি, রবিউল আউয়াল এক তারিখ আলোচন এতকাল অব্দি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল এক তারিখ এতকাল অব্দি, পার সোমবার বার কি আছে সোমবার আছে রবিউল আউয়াল এক তারিখ। যদি কেউ হয় দেখি যেদিন তোরা আজি বারো রবিউল আউয়াল খুশি করে এদিন তো রবি ফাতে কি ফাতে ফাতে তো কি ডকুমেন্ট কি এরা প্রমাণ কি, তখন আমরা হবেন দেখি রবিউল আউয়াল এক তারিখ রসুল তার কারে যে খান্দি আর দেখি বলছি খান্দি তারপরে একটি আসিব দে ইয়ে নারা শিক্ষা দিয়ে হলে ইসলামে দিয়ে মানে দিয়ে মুসলমান নয় ইসলামে দিয়ে কে আইও কে আগে হাদি ভাই আইও তারপরে আসবো আগে আর আগে মাস হওয়া মহরম আর শুরু কি মহরম মধ্যে কি ঘটনা ঘটছে ইমাম হোসেন আদায় কারবালা আর আগে খুশি নাকি হাঁদারে তাহলে আর আর বছরের সুর যদি হাঁদানি বছর সুর দেখি হাঁদানি হাইতে হাইতে আর বছর হাঁদিলাম শেষে জিল হক মাসের দশ তারিখ ন তারিখ আর ফাতে মানে যায় আল্লাহ নিয়ম ফেরে খুশি দিনবে সুবহানাল্লাহ আল্লাহ হদ তুই যদি সারা বছর হাঁদাস জিল হক মাসের দশ তারিখ যদি না হয় করারে ফালা হুম আজরুন গাইল মামনুন এর বাবা হয় পুরস্কার গজ্য তোরা কল্পনার বাইরে কল্পনার বাইরে সুবহানাল্লাহ তো ইউরোপীয় লবার এক তারিখ কোথায় হাইতো বৃহস্পতিবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।